ভোলার তজুমুদ্দিনে 800 কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও 7 জন কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকাল 11টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সময় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সবসময়ই কৃষিখাতকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।